শব্দ অর্থ ক্ষুদ্র, অণু পদার্থের একটি ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন অস্তিত্ব আছে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, করার প্রয়োজন পড়ে না, তাকেই বলা হয় অণু। বা দুই প্রকার, একটা মৌলিক অণু, একটা যৌগিক অণু। এ হচ্ছে H2, এটা মৌলিক অণু, মৌলিক পদার্থ। আর যৌগিক অণু একাধিক মৌলিক পদার্থ মিলে যে অণু তৈরি হয় তাকে বলা হয় যৌগিক অণু। পরমাণুকে যদি ভাঙ্গা হয় ব্যাকরণের নিয়ম অনুযায়ী তাহলে পরম প্লাস অণু, পরমাণু পরম প্লাস অণু, পরম মানে অতি, অণু মানে ক্ষুদ্র, তাহলে পরমাণু অতি ক্ষুদ্র। তো অণুতে বলেছিলাম ক্ষুদ্র আর পরমাণুতে বলতেছে অতি ক্ষুদ্র, তাহলে পদার্থের অতি ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন অস্তিত্ব নেই, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তাহলে পরমাণু প্রকৃতিতে মুক্ত ভাবে থাকে না, এরা কারো না কারোর সাথে 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 রাসায়নিক বিক্রিয়া করে অণু আকারে প্রকৃতিতে থাকে, তাই পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। যেহেতু এ যাবৎ আবিষ্কৃত মৌলিক পদার্থ 118, তাহলে পরমাণু 118, এই 118টি পরমাণু দিয়ে অণু গঠিত, অণু অসংখ্য কিন্তু পরমাণু 118টি। এখন আমরা যে অণু পরমাণুর মধ্যে পার্থক্য দু একটা বোঝানোর চেষ্টা করি, অণু পরমাণুর মধ্যে পার্থক্য, অণু ও পরমাণু, এক অণু পদার্থের ক্ষুদ্রতম কণিকা, পরমাণু পদার্থের অতি ক্ষুদ্রতম কণিকা। দুই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। তিন, অণু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করার প্রয়োজন পড়ে না। তিন, পরমাণুর রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে। চার, অণুর সংখ্যা অসীম অসংখ্য, পরমাণু সীমিত 118টি। এ হচ্ছে অণু পরমাণুর মধ্যে পার্থক্য, আর H2 আর H এর মধ্যে পার্থক্য। H2 হচ্ছে অণু আর H হচ্ছে পরমাণু। H2 স্বাধীন অস্তিত্ব আছে, H এর স্বাধীন অস্তিত্ব নেই। এস টু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করার প্রয়োজন পড়ে না, এস রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে। S8, এটা মৌলিক অণু, আমরা তো H2 O2 N2 এগুলো জানি, ক্লোরিন Cl2, কিন্তু S8 এটা সালফারের অণু। S8 এর পরমাণু কি? এর পরমাণু হচ্ছে S। P4 এটা অণু, এর পরমাণু পি, পরমাণু যে অতি ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত সেগুলোকে বলে মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা তিনটি, স্থায়ী মৌলিক কণিকা মৌলিক কণিকাকে মূল কণিকাও বলা হয়, তাই স্থায়ী মৌলিক কণিকা তিনটি। এক, ইলেকট্রন, দুই, প্রোটন, এই তিনটি হলো স্থায়ী মৌলিক কণিকা। আমরা বলেছিলাম পরমাণু 118টি,
এই প্রত্যেকটা পরমাণুর মধ্যে এই তিনটি মৌলিক কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তবে হাইড্রোজেন ব্যতিক্রম। তাহলে হাইড্রোজেনের মধ্যে শুধু আছে প্রোটন আর ইলেকট্রন, কি নেই? নিউট্রন নেই। তিনটি স্থায়ী মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এর বৈশিষ্ট্যমূলক পার্থক্য। এক নম্বর পার্থক্য, আপেক্ষিক ভর। প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর 1, আর ইলেকট্রনের আপেক্ষিক ভর 1/1840। 1 কে 1840 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর 1/1840, নিউট্রন প্রোটন 1, নিউট্রন 1। 2, আপেক্ষিক চার্জ। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1, নিউটনের চার্জ নেই 0। আপেক্ষিক চার্জ 3, প্রকৃত ভর। এটার প্রকৃত ভর কত? ইলেকট্রন 9.11 × 10⁻²⁸ গ্রাম। এরপর আছে প্রোটন 1.673 × 10⁻²⁴, এটা গ্রাম। এরপর নিউট্রন 1.675 × 10⁻²⁴ গ্রাম। 7 নম্বর, প্রকৃত চার্জ। আমরা তো আপেক্ষিক চার্জ বলেছিলাম, প্রকৃত চার্জ ইলেকট্রন −1.6 × 10⁻¹⁹ কুলম্ব, এত কুলম্ব, এটা ইলেকট্রন। প্রোটন +1.6 × 10⁻¹⁹ কুলম্ব, আর নিউট্রনের তো কোনো চার্জ নেই, তাহলে চার্জ 0। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর কোথায় অবস্থিত? এক, ইলেকট্রন অবস্থিত বাহিরের কক্ষপথে, এটা হচ্ছে বাহিরের কক্ষপথে। প্রোটন অবস্থিত নিউক্লিয়াসে, নিউট্রন অবস্থিত নিউক্লিয়াসে। তাহলে আমরা তিনটি যে স্থায়ী মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আমরা বৈশিষ্ট্যমূলক পার্থক্য 5টি দিলাম। কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত, কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যদি একটি প্রোটন থাকে তাহলে পারমাণবিক সংখ্যা 1, দুটি থাকলে পারমাণবিক সংখ্যা 2। সাধারণত প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি, কিন্তু পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, জেড। কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা, ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম পারমাণবিক সংখ্যাকে জেড আর ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত একটা মৌলিক পদার্থের, একটা মৌলিক পদার্থে কয়টি প্রোটন আছে, কয়টি নিউট্রন আছে, তা চিহ্নিত করা হয় এভাবে।
ধরো অ্যালুমিনিয়াম একটা মৌলিক পদার্থ, এর প্রোটন আর নিউট্রন কয়টি আছে তা চিহ্নিত করা হয় এইভাবে, অ্যালুমিনিয়াম বাম পাশে নিচে এখানে বসানো হয় পারমাণবিক সংখ্যা। যে কোনো মৌলিক পদার্থের বাম পাশে নিচে পারমাণবিক সংখ্যা বসাইতে হয়, মৌলিক পদার্থের বাম পাশে উপরে ভর সংখ্যা বসাইতে। যদি কোনো ইলেকট্রন আদান প্রদান করে তার ফলে যে চার্জ হয় ধনাত্মক ঋণাত্মক চার্জ সেটা এখানে বসাইতে হয় প্লাস মাইনাস এই জায়গাটা। তাহলে আমরা এখানে তিনটা জিনিস নির্দেশ করলাম, যে কোনো মৌলিক পদার্থের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা এগুলো যদি বসানো বসাইতে চাও বসানো সিস্টেমটা এটা, উপরে বাম পাশে উপরে থাকবে ভর সংখ্যা নিচে থাকবে পারমাণবিক সংখ্যা, আর যদি কোনো ইলেকট্রন আদান প্রদান করে সেটা থাকবে তার ফলে যে চার্জ প্লাস চার্জ মাইনাস চার্জ সেটা থাকবে ডান পাশে উপরে, ডান পাশে উপরে দুটো ইলেকট্রন বর্জন করলো তাহলে টু প্লাস, দুটো ইলেকট্রন গ্রহণ করলো তাহলে টু মাইনাস, এটা থাকবে কোথায় এই ডান পাশে উপরে। এভাবে একটা মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আর তার ধনাত্মক ঋণাত্মক চার্জ এই সিস্টেমে প্রকাশ করা হয়। কপার, কপার এইখানে আছে 29, তার মানে কি 29টা তার পারমাণবিক সংখ্যা, উপরে আছে ধরলাম 63, এটা তার ভর সংখ্যা, এখানে দেওয়া আছে টু প্লাস, তার মানে সে দুটি ইলেকট্রন বর্জন করেছে, প্লাস থাকলে বর্জন করেছে আর মাইনাস থাকলে গ্রহণ করেছে। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম যে একটা মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কিভাবে বসাইতে হয়। সাধারণত কোনো মৌলে যদি কোনো চার্জ না থাকে কোনো আধান না থাকে তাহলে যতটি প্রোটন ঠিক ততটি ইলেকট্রন, তাহলে এই লাইনটা স্পষ্ট ভাবে লিখতে হবে, যদি এখানে কোনো আধান না থাকে টু প্লাস আছে না, যদি আধান না থাকে তাহলে যতটি প্রোটন ততটি ইলেকট্রন আছে, যদি আধান না থাকে যতটি প্রোটন ততটি ইলেকট্রন আছে, এটাই বলা হয় তড়িৎ চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ মৌলিক পদার্থ, কোনো আধান নাই নিরপেক্ষ, তখন যতটি প্রোটন থাকবে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। এখন আমরা যদি কোনো মৌলিক ইলেকট্রন বর্জন করে দুটো বর্জন করছে তা দুটো ইলেকট্রন কমে যাবে, অর্থাৎ যতটি ছিল সেখান থেকে দুটো কমে যাবে, আর যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস থাকে চার্জ, তাহলে যতটি ছিল তার থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করছে দুটি বেড়ে গেছে, এরকম বিষয়টা। আমি প্রথমে তোমাদের একটু এইটা দিয়ে তুলনা করি, এটা কপার, এখানে আমি আধানটা মুছে দিয়েছি, এই 29 হচ্ছে জেড, এটা জেড পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তাহলে এখানে প্রোটন আছে 29, তাহলে এখানে কোনো আধান নাই, তাহলে 29টি, কারণ আমরা বলেছিলাম যে আধান না থাকলে নিরপেক্ষ পদার্থ হলে যতটি প্রোটন ততটি ইলেকট্রন, তাহলে প্রোটন 29টি ইলেকট্রন 29টি। এখন নিউট্রন কয়টি, এই 63টাকে, 63টি হচ্ছে ভর সংখ্যা মানে এ ভর সংখ্যা, ভর সংখ্যা আছে 63, ভর সংখ্যার মধ্যে কি থাকে আমি সংজ্ঞায় বলেছিলাম, কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা, তার মানে ভর সংখ্যার মধ্যে আছে প্রোটন আর নিউট্রন, তা আমি তো প্রোটন পেয়ে গেছি 29, আমার ভর সংখ্যা 63, তা 63 থেকে যদি আমি প্রোটন বাদ দেই, এই যে 63 আমি এখানে মান বসাই দেই, এ হচ্ছে 63 প্রোটন পেয়েছি, সরি উল্লেখ, এ হচ্ছে 63 প্রোটন পেয়েছি 29 নিউট্রন, এখান থেকে নিউট্রন আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 34টি পেয়ে গেলাম, তাহলে এই পরমাণুতে নিউট্রন আছে 34,
ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। প্রোটন পারমাণবিক সংখ্যার সংখ্যা এই হচ্ছে 29টি, যেহেতু কোনো আধান নেই তাহলে যতটি ইলেকট্রন ততটি, এই ইলেকট্রন 29টি। উপরে এটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা 63, ভর সংখ্যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে ভর সংখ্যা 63, প্রোটন তো 29 আমরা আগেই পেয়েছি, 29 এই বিষয়তে বিয়োগ করলে নিউট্রন পাচ্ছে আমি 34, এই নিউট্রন হচ্ছে 34।